सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরো একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটি বাচ্চা সহ কিছু ছাগল নিয়ে আমি আজকে আসছি নাটোর জেলার বাইমেল হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার সকাল থেকে ঠিক দুপুর পর্যন্ত চলে আপনারা যারা এই হাটে আসতে চান যদি বাসে করে আসতে চান অবশ্যই নাটোরের দিকে আসবেন এবং নাটোরের টিকিট কাটবেন এবং নাটোরের সুপারভাইজারকে বলবেন নাটোরের বনপাড়া বাইপাসে নামিয়ে দিতে এবং বনপাড়া বাইপাস থেকে 4 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত আর যারা ট্রেনে আসবেন একটু ঝামেলা আছে যার কারণে আমি ট্রেনের কথা বললাম এই হাটটি প্রধানত আপনার দেশি ছাগলের হাট এখানে আপনার কলজাতের ছাগলও পাওয়া যায় তবে কিছু পরিমাণ বেশি না তবে দেশি ছাগলটা অনেক বেশি পাওয়া যায় পাশাপাশি আপনার খাসির পরিমাণটা অনেক বেশি উঠে আর এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে বাংলাদেশের সব জায়গা থেকে লোক আসে এখানে মানুষজন এসে এখান থেকে ছাগল কিনে নিয়ে যায় তবে খাসিটা বেশি কিনে তার কারণ হলো আসলে খাওয়ার জন্য আসলে মাংসের জন্য যে ছাগলগুলো পাওয়া যায় এই হাটে সেগুলো বিক্রি হয় তো পাশাপাশি আপনি বাচ্চা ছাগলটাও উঠে তো মোটামুটি আমার কাছে দাম মোটামুটি কমই মনে হয়েছে কারণ নাটোরের আপনার সিংড়া থানার যে হাটটি অবস্থিত চলন বিলের মধ্যে সেই হাটটিও আপনাদেরকে আমি দেখিয়েছি ওই হাটে ছাগলের দামটা আরও কম তবে ওই হাটে যে ছাগলটা মানে যে সাইজ আর এই হাটে যে ছাগলের সাইজ অনেক কম বেশি আছে কারণ সিংড়া হাটে যে ছাগলটা অনেক ছোট সাইজ দামও অনেক কম এই হাটেও ছাগলের সাইজটা অনেক বড় আর দামটা একটু মোটামুটি দাম বেশি আছে তবে আপনারা যারা ব্ল্যাক বেঙ্গল ছাগল খুঁজতেছেন এই হাটগুলো থেকে আসলে নিতে পারেন তো আমি আজকে যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক আরেকটি কথা বলতে চাই আপনাদের কষ্টের জায়গা যেন নষ্ট না হয় সেই দিকটা খেয়াল রাখবেন আর ঝুঁকে পড়ে বেশি ছাগল নিয়ে খামার করার দরকার নেই অল্প কিছু নিয়ে শুরু করেন আপনারা পরবর্তীতে দেখা যাচ্ছে যখন শিখে যাবেন সব কিছু অভিজ্ঞতা অর্জন হবে তখন আপনারা বেশি পরিমাণ ছাগল নেন বা আরও উন্নত জাতের ছাগল নেন সেই ছাগল নিয়ে আপনারা খামার তৈরি করুন আর কলজাতের ছাগল নিয়ে সবসময় খামার তৈরি করার চেষ্টা করবেন বেশি দামের দরকার নেই সুপ্রিয় দর্শক আমি অনেক কথা বলে ফেললাম তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক জাতের না বাচ্চা দুটো কি ভাই পাটি আর খাসি কয়দিন বয়স বাচ্চাগুলো বয়স কয়দিন 15-20 দিন বয়স 15 দিন আচ্ছা কয় দাঁত আছে ছাগলটা দাঁত ছাড়া দাম চাচ্ছেন কত 10,000 দাম চাচ্ছেন হাটের দাম বলছে কত বলছে হাতে 5,000 টাকা দাম বলছে বাচ্চা সহ ছাগল এগুলো একটা পাঠা একটা পাঠি 15 দিন বয়স দাঁত ছাড়া ছাগলটি দেশি ব্ল্যাক বেঙ্গল জাত 10,000 চাচ্ছেন 5,000 টাকা হাটে বলছে ভাই আসসালামু আলাইকুম কি নাম আপনার কি নাম আপনার ভাই মোহাম্মদ খায়রুল খায়রুল ভাই আচ্ছা খায়রুল ভাই এটা তো দেশি জাত না আচ্ছা এই ছাগলটা কয় দাঁত হয়েছে বাচ্চা দুটো কি একটা খাসি একটা পাঠি না আচ্ছা একটা খাসি একটা পাঠি না বয়স কয়দিন হয়েছে বাচ্চাগুলোর ভাই মাসখানেক হয়েছে দাম চাচ্ছেন কেমন 7,500 দাম চাচ্ছেন বাচ্চা সহ এমনি হাটের দাম দাম বলছে ভাই কত বলছে 5,500 টাকা দাম বলছে আপনারা কত ভেঙে দিচ্ছেন 6,000 টাকা মানে বাচ্চা সহ ছাগল নিতে হলে 6,000 টাকা লাগবে দেশি জাতের ভাই আসসালামু আলাইকুম কি নাম আছে ভাই রমিজুল আচ্ছা রমিজুল ভাই এই যে বাচ্চাগুলো দেখতেছি কোন ছাগল এগুলো এটা না দেশি ছাগল কয় দাঁত হয়েছে ভাই এর ছাগলটা দুই দাঁত হয়েছে বাচ্চা দুটো কি ভাই দুটো পাঠি বাচ্চা বয়স কয়দিন হয়েছে ভাই 15 দিন বয়স হয়েছে আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 7,000 টাকা দাম চাচ্ছেন হাটের দাম বলছে ভাই
দাম বলছে কত বলছে 5-5.5 হাজার দাম বলছে আপনি কত ভাঙ্গে দেন ভাই আমি 7-8 চাই 7-8 চাই ভাঙ্গে দেন না এটা পাঠি এটা দেশি আচ্ছা এটা কয় যাচ্ছে ভাই এই দুইটা দুই যাচ্ছে এটা দাম চাচ্ছেন কত দাম তো 4.5-4.5 হাজার টাকা গাপটা আছে নাকি 4-4 হাজার টাকা দাম চাচ্ছে এমনি হাটে দাম বলছে ভাই এটা কত বলছে ভাই 35-35 টাকা বলছে আপনি এটা ভাঙিয়ে দেন নাই15,000 টাকা দাম চাচ্ছেন হাটের দাম বলছে ভাই 10-10,500 টাকা দাম বলছে আপনি কত ভাঙিয়ে দিয়েছেন ভাই 14,000 টাকা ভাঙিয়ে দিয়েছেন 1,000 টাকা কম ভাঙিয়ে দিয়েছেন এখন কি গাপটা আছে নাকি ছাগলটা এখন গাপটা নেই আচ্ছা ঠিক আছে ভাই দাম চাচ্ছেন কত রে 20,000 চাচ্ছেন গাব আছে নাকি গাব নাই এলা গ্যারান্টি আছে নাকি গাবটা পরবর্তী হবে গ্যারান্টি আছে এর হাড়ের দাম বলছে ভাই কত বলছে 16,000 টাকা বলছে আপনি দেন নাই 16,000 টাকা বলছে আপনি দেন নাই এ কত ভাঙিয়ে দিয়েছেন বড় ভাই 19,000 টাকা 1,000 টাকা কম ভাঙিয়ে দিয়েছেন কয়দিন বয়স হয়েছে ভাই চলতেছে গাপটা আছে নাকি কত দাম চাচ্ছেন বাচ্চা সহ ছাগলটা 8,000 টাকা চাচ্ছেন হাটের দামটা বলছে ভাই কত বলছে ভাই 5,500 টাকা বলছে আপনি কত ভাঙে গেছেন ভাই 7,500 বিক্রি করে দিবেন পাঠিয়ে বাচ্চা না ১,৪৫ দাম বলছে কি নাম আছে ভাই সরুল ভাই আচ্ছা সরুল ভাই এটার বাচ্চা তো এটা আচ্ছা বাচ্চাটা কি বাচ্চা ভাই খাসির বাচ্চা কয়দিন বয়স হয়েছে ভাই মাস ধরে হয়েছে আর ছাগলটা কয় দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে দেশি জাত তো দাম চাচ্ছেন কত ভাই 5,500 টাকা দাম চাচ্ছেন হাটের দাম বলছে সরল ভাই কত বলছে 4,042 টাকা দাম বলছে আপনি কত ভাঙে দিচ্ছেন ভাই একটু আগে হলে ভালো হয় কত কত বলছেন 5,000 টাকা কথা বলছে ৫,000 টাকা কথা বলছে আচ্ছা ৫,000 টাকা ভেঙে দিচ্ছে আচ্ছা সরল ভাই চাচা আসসালামু আলাইকুম
কি নাম স্যার আপনার বিল্লাল স্যার আচ্ছা চাচা এটা দেশি জাতের ছাগল আচ্ছা এই বাচ্চা দুটো কি চাচা পাঠের বাচ্চা বয়স কয়দিন আছে চাচা 15-16 দিন বয়স আছে পাঠের বাচ্চা না দুটো এই বাচ্চা সব কত দাম চাচ্ছেন ছাগলটা কাকা 16,000 দাম চাচ্ছেন বাচ্চা সহ চাচা আপনি হাটে দাম টাম বলছেন নাকি क्या बोले আসলেন আচ্ছা এমনি কেমন চিন্তা ভাবনা করছেন যে কত হলে বিক্রি করবেন কত হবে নি বাবারে মিডিয়ায় কত তাও চিন্তা ভাবনা কত করছেন 7-10 10 12 যা হয় নাকি এ কি না আপনি কি না ব্যবসা বাড়ির জিনিস চাচা এ राम सागल ना कि अच्छा राम सागल चार मास गाँव आ दाम सा कत दाम सा कत 18,000 दाम सा18,000 15-16,000 দাম বলছে ভাই কত বলছে 1,000 पालन कस जाते छागल गुलो आछे सेगुलो आसले हाटे उठे तब कस जाते छागल जरा बिक्री करे हाट गुलोते तादेरके आपनारा नाटोर आहमेदपुर नाटोर हबीबपुर नाटोर ऐतिह्यबाही तेबाड़ी हाट और राजशाही पुटिया थाना बानेश्वरहाट ये हाटगुलोते ए ब्यापारीगुलो पाबेन तब कस जाते छागल जदि आपनारा नेन तब नाटोर जो हाटटा आछे हाटगुलो आछे आपनार हबीबपुर आहमेदपुर मखुरा तेबाड़िया राजशाही पुटिया जिलार বানেশ্বর হাট এই হাটগুলোতে আপনি কসজাতের ছাগলগুলো পাবেন এই হাটটাতে শুধু পাবেন আপনার দেশি জাতের ছাগল আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বাংলাদেশে যেখানে যেই প্রান্তেই আপনারা ছাগল কিনতে যান না কেন কোনো মাধ্যমে যাবেন না আপনারা নিজে নিজে গিয়ে ছাগল কেনার চেষ্টা করবেন এখানে আপনারা প্রতারণার শিকার হবেন না আপনারা নিজের জিনিস নিজে দেখে শুনে কিনবেন অবশ্যই লাভবান হতে পারবেন কারণ ছাগল যখন পালন করবেন লজ্জা শরম করে লাভ নাই কারণ আমাদের নবী রাসূলও ছাগল পালতেন কারণ নবী রাসূল যেহেতু ছাগল পালে গেছেন তিনি লজ্জা কখনো করেননি উনি আপনার ছাগলের দড়ি মাথায় নিয়ে ঘুমাইছে তাও কখনো লজ্জা শরম করেনি তাই আপনারা যা ছাগল পালন করবেন অবশ্যই লজ্জা শরম ভুলে নিজে ছাগল নিজে কিনবেন যেখানে হোক নিজে যাওয়ার চেষ্টা করবেন নিজের জিনিস নিজে দেখার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে দেখা যাচ্ছে আরেকজন উপকৃত হবে সুপ্রিয় দর্শক আমি অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিও এই পর্যন্তই আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে।